নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোনিয়া সুইটি সংবাদের শুরুতেই সকল দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানের খবরাখবর নিয়ে সাজানো হয়েছে আজকের প্রথমে লস অ্যাঞ্জেলেসে আঠাশতম ফোবানা সম্মেলন সম্পন্ন প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান নিউ ইয়র্কে চট্টগ্রাম সমিতি নির্বাচনে আকবর সেলিম পরিষদের জয়লাভ এবং নিউ ইয়র্কে বিএনপির এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের লেবার ডে আঠাশতম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে গত উনত্রিশ আগস্ট এখানে তিন দিনব্যাপী আঠাশতম ফোবানা সম্মেলন সম্পন্ন হয়েছে উনত্রিশ অগস্ট সন্ধ্যায় বার ব্যাংক কনভেনশন সেন্টারে চারটি ধর্মগ্রন্থ থেকে পাঠের পর যুক্তরাষ্ট্র কানাডা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনে শুরু হয় আর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান ম্যান ব্র্যাড সারম্যান কংগ্রেস ওমেন জুরি চু এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রফেসর সৈয়দ মোদাস্সের আলী সহ মূল থারার কয়েকজন রাজনীতিবিদ অনুষ্ঠানে কংগ্রেসম্যান ব্রাড সারমেন ও কংগ্রেস ওমেন জুরি চু বলেন বাংলাদেশি আমেরিকানরা একদিকে যেমন আমেরিকার বিভিন্ন খাতের উন্নয়নে অনন্য অবদান রাখছে ঠিক তেমনি ফোবানা সম্মেলনে সেতু বন্ধন তৈরি করে দিচ্ছে ওয়াশিংটন এবং ঢাকার মধ্যে ফোবানার মতো প্ল্যাটফর্ম এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান বলেন ঐক্য এবং রাজনীতির বাইরে রাখতে পারলেই ফোবানা হয়ে উঠতে পারে বাংলাদেশি আমেরিকান তথা বাংলাদেশীদের প্রতিচ্ছবি তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ফুয়ানা এমন একটা হব অর্গানাইজেশন হওয়া উচিত যে অর্গানাইজেশনটি আপনাদের বাঙালিদের কথা বলবে বাঙালিদের সুখে দুঃখে সব কিছু ঘটনা এই ফুয়ানার মাধ্যমে তুলে ধরা হবে এবং এই ফুয়ানাই হওয়া উচিত যে আপনাদের কথা বলার বা এই দেশের সরকারের সঙ্গে কথা বলার একটি মাধ্যম একটি ফুয়ানা যেন হয় এই চেষ্টা অনেক দিন যাবত হারিয়ে এসব অতিথিদের বক্তব্যের পরপরই মঞ্চে আসেন ফবনার হোস্ট ও এক্সিকিউটিভ কমিটি নেতারা ফবনার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ডক্টর জর্নল আবিদিন শামসভাপতিতে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এরপর শুরু হয় বার্নার্ডো সাংস্কৃতিক অনুষ্ঠান তিন দিনব্যাপী ফবনার সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান সেমিনার আলোচনা সভা সাহিত্য আসর ছিল উল্লেখযোগ্য এছাড়া কনভেনশন সেন্টারের বাইরে স্থানীয় ও বাংলাদেশ থেকে আসা বিভিন্ন প্রতিষ্ঠানের বেশ কিছু স্টলে বাংলাদেশ বেঁচা কেনা করে যুক্তরাষ্ট্রে বসবাসরত চট্টগ্রামবাসীদের বৃহৎ আঞ্চলিক সংগঠন চিটাগাং অ্যাসোসিয়েশন এর নির্বাচন হয়েছে গত একত্রিশ আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক সহ আশেপাশের একাধিক শহরে পাঁচ হাজার ভোটার নিবন্ধিত হয়েছিল এই সংগঠনে তাদের ভোটে আকবর সেলিম পরিষদের একজন ছাড়া সকলেই নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলে জিয়া তাহের পরিষদের আবু তাহের সাধারণ সম্পাদক পদে দুই ভোটের ব্যবধানে এগিয়ে থাকলেও আপত্তির কারণে এই পদের জয়ী প্রার্থীর নাম ঘোষণা হয়নি পুনরায় ভোট গণনার মধ্য দিয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন একত্রিশ অগস্ট বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ করা হয় প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে কেন্দ্রের প্রবেশ মুখে উপস্থিত ছিলেন জয়ের ব্যাপারে উভয় প্যানেলের প্রার্থীরা আশাবাদী ছিলেন আমি জয়ের বাজারে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী ইনশাল্লাহ অবশ্যই করব ঢাকায় নিজ বাড়িতে মৌলানা শাইক নুরুল ইসলাম ফারুকি হত্যার প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে আহলে সুন্নাত ও আল জামাত ইউএসএ গত একত্রিশ আগস্ট বিকেলে জ্যাকসন হায়ার্সের ডাইভার্সিটি প্লাজায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে খনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান জাতীয়তাবাদী দল বিএনপির ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরাফত হোসেন বাবুর নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বিএনপি ও চৌত্রিশ সংগঠন গত একত্রিশ অগাস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এক র্যালি বের করে র্যালি থেকে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন দলের নেতাকর্মীরা এখানে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শরাফত হোসেন বাবু ড এস আই শেলি জসীম মাওলানা অলি উল্লাহ আতিকুর রহমান মোহাম্মদ আব্দুল খালেক সাইদুর রহমান জসিম উদ্দিন নীরা প্রমুখ সমাবেশ শেষে জ্যাকসন হাইসের পালকি পার্টি সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এছাড়া এদিন মধ্যরাতে যুক্তরাষ্ট্র বিএনপির অপর একটি গ্রুপ কেক কেটে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাষ্ট্র শাখা জাতীয় শোক দিবস ও বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের আপত্তিজনক বক্তব্যের প্রতিবাদে এক প্রতিবাদ সভা করেছে গত একত্রিশ অগাস্ট রাতে নিউ জ্যাকসন হার্সের একটি ভ্যানুতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে এই প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ ও ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেড এ জয় ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া সভায় বক্তারা লন্ডনে দেয়া তারেক রহমানের বক্তব্যকে কদর্য ও অরুচিকর বক্তব্য বলে অভিহিত করে এর তীব্র প্রতিবাদ জানান নিউ থেকে প্রকাশিত প্রথম সাপ্তাহিক ঠিকানার প্রাক পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণিল অনুষ্ঠান করেছে পত্রিকাটির কর্তৃপক্ষ গত সাতাশ অগাস্ট সন্ধ্যায় ওয়ার্লফেয়ার মেরিনা রেস্টুরেন্টের ঠিকানার প্রাক পঁচিশতম বর্ষপূর্তি অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ওবামার এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ড বিষয়ক উপদেষ্টা ড নীনা আহমেদ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সিটির ডেপুটি মেয়র রিচার্ড বুয়েরি কনসাল জেনারেল শামীম আহমেদ নিউ ইয়র্ক সিটির সাবেক কম্পো জন লু কাউন্সিলম্যান ডেভিড উইফ্রিন কাউন্সিলম্যান কস্টাক্টিয়া এমস কুইন্স ব্যুরো প্রেসিডেন্টের প্রতিনিধি মোহাম্মদ হক বাংলাদেশের জনপ্রিয় শিল্পী এন্ড্র কেশর চাপা রিজিয়া পারভিন শাহনাজ বেলি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহিন ঠিকানার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ প্রমুখ অনুষ্ঠানে ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক এমপি এম এম শাহিন ঠিকানার পঁচিশ বছরের ইতিহাস তুলে ধরে বলেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকদের ভালোবাসা অর্জন করার কারণেই ঠিকানা আজ সকল প্রবাসী বাংলাদেশিদের ঠিকানায় পরিণত হয়েছে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে দ্বিতীয় পর্বের সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ফকির শাহাবুদ্দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউ ইয়র্কে সার্বজনীন গণসংবর্ধনা দেওয়ার দাবি জানিয়েছেন নিউ ইয়র্কে বসবাসরত বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা এছাড়া সংবর্ধনা সভা পরিচালনার ক্ষেত্রে শুদ্ধ বাংলা জানা ও সাংগঠনিক কার্যক্রমে অভিজ্ঞ কাউকে দিয়ে তা করানোর দাবি জানান তারা গত একত্রিশ অগস্ট রাতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল নবী শরফ সরকার খুরশিদ আনোয়ার বাবলু নিখিল কুমার রায় প্রমুখ নিউ ইয়র্কে গত উনত্রিশ অগস্ট অনুষ্ঠিত হয়েছে উত্তরা আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন জ্যাকসন হাইসের জুইস সেন্টার মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনের স্লোগান ছিল বিশ্ব শান্তির জন্য সাহিত্য সম্মেলনে সাহিত্য আলোচনায় অংশ নেন ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান খান শকুত জয়নাল আবেদিন তমিজ উদ্দিন লোদি প্রমুখ সম্মেলন কক্ষে ছিল বইয়ের স্টল এই সম্মেলনের আয়োজন করেছিল গাংচিল সাহিত্য আসর ও প্রবাসী ফাউন্ডেশন ইউএসএংক এবার উত্তর আমেরিকার অন্যান্য শহরের প্রবাসী বাংলাদেশিদের খবর নিউ জার্সির আটলান্টিক শহরে স্থানীয় আওয়ামী লীগ নেতারা পৃথক দুটি জাতীয় শোক সভা করেছে গত ছাব্বিশ আটলান্টিক সিটির মিস্টার স্টেক রেস্টুরেন্ট এবং অপরটি অনুষ্ঠিত হয়েছে সাউথ জার্সি বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বিবাদমান সাউথ জার্সি আওয়ামী লীগের দুটি গ্রুপ পৃথক সভা করে বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে মিস্টার স্টেক রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি সিরাজ হোসেন ভুইয়া ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সভায় আরো বক্তব্য রাখেন এম টি জামান লিটন চৌধুরী গৌতম নাগ জাহাঙ্গীর আলম সাব্বির ভূয়া প্রমুখ সাউথ জার্সি বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আব্দুর রফিক ও সভা পরিচালনা করেন নুরুন নবী চৌধুরী এখানে বক্তব্য রাখেন মামুন মোস্তফা কামাল হোসেন আব্দুল গফুর প্রমুখ কানেকটিকাট অঙ্গ রাজ্যে স্ট্যামফোর্ডে দুর্বৃত্তদের ছুরি খুন হয়েছেন মোহাম্মদ কামাল নামে সাতচল্লিশ বছর বয়সী এক বাংলাদেশি তিনি পেশায় একজন ট্যাক্সি চালক গত সাতাশ জুন ভোর সাড়ে তিনটার সময় ডলিট সড়কে কামালকে হত্যার পর রাস্তার পাশের লাশ ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা ওইদিন সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় নির্মাণ শ্রমিকরা কামালের মৃতদেহ দেখতে পান পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে নিহত কামালের দেহে পনেরোটি আঘাতের চিহ্ন ছিল পুলিশের ধারণা হত্যাকাণ্ড ঘটেছে ট্যাক্সির বাইরে ঘাতকরা তার ট্যাক্সির যাত্রী ছিল বলে পুলিশ ধারণা করছে নিহত কামাল উনিশশো সালে ডিভি লটারি পেয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন তার দেশের বাড়ি চট্টগ্রাম জেলার আনোয়ার থানার চিপাতলি বক্তিয়ার পাড়ায় গত সতেরো আগস্ট মিশিগানের সনাতন ধর্মাম্বলীরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দুর্গা মন্দির থেকে র‍্যালি বের করে এই র্যালিতে প্রচুর ভক্ত সমাগম ঘটে র্যালিটি হেমট্রামিক ও ডেট্রয়েড সিটি প্রদক্ষিণ করে এই র্যালি উদ্বোধন করেন হেমট্রামিক সিটি মেয়র মেয়ান কাওয়াসকি। স্বদেশে প্রিয়জন ফেলে হাজার মাইল দূর এই যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা ব্যস্ত তাদের কাজ ও জীবন নিয়ে তারা চেষ্টা করেন অতীত স্মৃতি আঁকড়ে ধরে সময়ের পথ ধরে এগিয়ে চলবার এসব প্রবাসী বাংলাদেশিরা তাদের অতীত বর্তমান ও ভবিষ্যৎ কিভাবে দেখেন তা নিয়ে ইউএস পরিক্রমার নিয়মিত পর্ব প্রবাসীর চিন্তায় আজ দেখুন একজন প্রবাসীর বক্তব্য আমি উনিশশো পঁচানব্বই সালে এদেশে এসেছি এদেশে আসার পর এদেশের মানে সবকিছু আমাকে ভালো লাগে তবে প্রবাস জীবন রাত্রি যখন নিঝুম হয় তখন মনে হয় যে দেশকে হ্যাঁ মনে পড়ে দেশের কথা সবচেয়ে মনে পড়ে মা বাবার কথা মনে পড়ে আমার সবচেয়ে এদেশে ভালো লাগে এদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত ভালো যা বলার অপেক্ষা রাখে না এই জন্য আমরা এদেশে অবস্থান করছি বিদেশে এ আপনার কাজের কোনো কোয়ারেন্টিনের কাজ যে কোনো কাজ যে কোনো লোক করতে পারে এ এতে কোনো বাধা নাই ইউএস পরিক্রমার শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার লস অ্যাঞ্জেলেসে আঠাশতম ফবানা সম্মেলন সম্পন্ন প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান নিউ ইয়র্কে চট্টগ্রাম সমিতি নির্বাচনে আকবর সেলিম পরিষদের জয়লাভ এবং নিউ ইয়র্কে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ইউএস পরিক্রমা আজ এ পর্যন্তই ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেইল করুন ইউএস পরিক্রমা অ্যাট জিমেইল ডট কম এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি সোনিয়া সুইটি আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন